এমন সময় জিব্রাইল আসিয়া ডাক দিয়া বলে নবীজি সরানোর দরকার নাই আপনার ঘরের উপর হুসাইন আমার আল্লাহ এতে রাজি এবং খুশি কোনো অসুবিধা নাই সরায়ে দেন না তাহলে দেখেন এই হুসাইন যে আল্লাহ চেনে কি চেনে না হযরত বিলাল তখন চিন্তা করলো এই হুসাইনের দাম আছে আমার নবীও হুসাইন রে সারা কিছু বুঝতো না হুসাইন রে সারা কোনো কিছু আমার পয়গাম্বর খাইতো না সেই হুসাইন আসে আমার হাত ধরছে হুসাইনের কথা যদি না শুনি আমার পয়গাম্বর যদি ডাক দিয়া বলে ও বিলাল আমার হুসাইনের কথা কেন শুনলি না আমার হুসাইন আজান দিতে বলল কেন আজান দিলি না বিলাল রে আজকে তুই আজান না দিয়া কিন্তু অপরাধ করে ফেলবি এই নানান প্রশ্ন যখন বিলালের কানের মধ্যে যখন ঘোরো পাককারিতে ছিল এমন সময় বিলাল হাসান হুসাইনের কথা মোতাবেক যখন মসজিদে নববীর পাশে ওই মিনারের উপরে যখন যাইয়া বিলাল দুই হাত কানের মধ্যে ঢুকাইয়া দিয়া যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আওয়াজ দিছে মদিনার অলিতে গলিতে সমস্ত সাহাবাই কেরাম সবাই মসজিদে নববীর দিকে রওনা করে দিছে মারহাবা বলেন একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সেজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেও জানায় দিবেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো তাহলে ভালো হবে বেলাল কার সাথে থাকছে নবীজির সাথে ওমর কার সাথে থাকছে নবীজির সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো কার প্রতি ঈমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহর উপর যদি আমি আপনি ঈমান আনি আমাদের ভয় আছে নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতী ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা অসংখ্য বার কোরআনে কারিমের মধ্যে ঈমানদারদেরকেই ডাক দেয়া বলছে খালি ঈমানদার বেঈমানদেরকে ডাক দেয়া বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা ভয় করো কারে ঈমানদারেরা আল্লাহরই ভয় করে ঈমানদারেরা অন্য কিছু ভয় করে না বাঘ ভাল্লুক ভয় পায় নি সাপ বিচ্ছু দেখে ভয় পায় মুজাদ্দিদে আলফিসানি রহমাতুল্লাহ আলাইহি তাকে জেলে বন্দী করা হয়েছে সিংহের খাঁচার মধ্যে কার মধ্যে সিংহের খাঁচার মধ্যে সম্রাট জাহাঙ্গীর ডাক দিয়া বলে সিংহের খাঁচার মধ্যে মুজাদ্দিদ আলফিসানিকে ঢুকায় রাখি সিংহ তো কিছুই বলে না আল্লাহু আকবার বলে আল্লাহ ওয়ালা রে আল্লাহকে যে ডাকে আল্লাহর যে হয়ে যায় সেই মাখলুকাতকে পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সেই আল্লাহ ওয়ালাকে চেনে কি চেনে না বাঘ আল্লাহ ওয়ালা রে চেনে না চেনে সাপ আল্লাহ ওয়ালা রে চেনে না সব মাখলুকাত আপনার হয়ে যাবে আপনি যদি আল্লাহর আর আল্লাহর যদি না হতে পারেন আপনার সাপ কেন মশাও আপনার ডিস্টার্ব করবে কথা বলেন ঠিক না বেঠিক ডেঙ্গু জ্বর দিয়া দুনিয়া থেকে চির বিদায় করে দেয় আছে না নাই সেজন্য আল্লাহর হওয়া একান্ত প্রয়োজন সাহাবাই কেরাম আল্লাহকে চিনছে রসুল দেখে আল্লাহকে চিনছে কাকে দেখে রসুলকে দেখে আল্লাহ নিজেও বলছেন যে তোমরা আমার রসুলের ইত্তেবা করো আমার রসুলকে অনুসরণ করো আমার রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করো আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার বলে তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার রসুলের ইত্তেবা করো আমার রসুলকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ সাহাবাই কেরাম আমার রসুলকে ভালোবাসছে বিলাল রসুলকে ভালোবাসছে দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতে পাইছে আবু বকর জান্নাতি দুনিয়া থাকতে টিকিট পাইছে